বৃন্দাবন জঙ্গলের পাশাপাশি এক টোনাটুনির পরিবার আর সুখীয় বান্তি পায়রার পরিবার বসবাস করত। তবে সবথেকে মজার ব্যাপার হলো দুই পরিবারের জন্য একটি মাত্র টয়লেট ছিল। তা চলো বন্ধুরা, এবার আমরা মূল গল্প থেকে ঘুরে আসি। দুই পরিবারের এক টয়লেট নিয়ে ওরা কিভাবে দিন অতিবাহিত করছে? শোনো বান্টি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, নয়তো সকালবেলা পটি করার জন্য সিরিয়াল পাবে না, বুঝেছ? সকালবেলা বাড়িতে পটি করার সৌভাগ্যটা আর কতদিন হয় আমার বলো তো? অফিসের টয়লেট ছাড়া আমার ভাগ্যে কি আর কোনো টয়লেট আছে? হয়েছে, এক্ষুনি ঘুমিয়ে পড়ো তো। বউয়ের কথা মতো বান্টি ঘুমিয়ে পড়ে। এদিকে সকাল হয়ে যায়। সুখী সকাল সকাল ঘুম থেকে উঠে টয়লেটের দিকে দৌড়াতে থাকে, কিন্তু টয়লেটে আগে থেকে টুনি ঢুকে বসে থাকে। এরপর সুখী দরজায় কড়া নাড়তে থাকে আর বলতে থাকে, ভিতরে কে আছো? তাড়াতাড়ি বের হও বলছি, আমার খুব জোরে পেয়েছে, বের হও না তাড়াতাড়ি। সুখী বাহিরে থেকে দরজায় শব্দ করতেই থাকে, কিন্তু টুনি ভিতর থেকে কিছুতেই বের হয় না। এদিকে সুখী বাহিরে পেটের জ্বালায় অনেক লাফাতে থাকে। উস, মরে গেলাম রে, মরে গেলাম। টুনির বাচ্চা, তুই খালি বের হ আজ, দেখ তোকে আমি কিভাবে শায়েস্তা করি। এভাবে সুখী বকবক করতেই থাকে। এদিকে টুনি বেরিয়ে এসে বলে, কোথাও কি কেউ মরেছে নাকি, যার জন্য এত অস্থির হয়েছিস তুই? তুই জানিস না, বেশি চেঁচামেচি করলে আমার আবার পটি হতে চায় না, করাচ্ছি তোকে শান্তিতে পটি। এই বলে সুখী জোরে একটা বায়ু ছাড়ে আর সে বায়ুর জন্য অনেক দুর্গন্ধ ছড়ায়। এছি, কি দুর্গন্ধ বেরিয়েছে! হ্যাঁ রে সুখী, তুই কি খাস বলতো যার জন্য এত গন্ধ? ছি ছি ছি, আমি যা খুশি তাই খাই, তোকে বলতে হবে নাকি রে? হ্যাঁ, এখন থেকে আমার আগে যদি তুই টয়লেটে গেছিস, তাহলে তোর মুখের উপর গিয়ে বাই ছেড়ে আসবো, বুঝেছিস? এই বলে সুখী এক দৌড়ে টয়লেটে ঢুকে দরজা আটকিয়ে দেয়। এদিকে টুনি বমি বমি ভাব নিয়ে ঘরে চলে যায়। এরপর টোনা টুনিকে বলে, নিজের কাজটুকু তো সেরে এলে, আমি কি একটু সিরিয়াল পাবো নাকি পোড়া কপাল? পটি জমিয়ে নিয়ে অফিস যাব আমি। ওই শয়তান টানিটা টয়লেটে ঢুকেছে, আর কি সিরিয়াল পাবে বলো? পাবে না তো, তাই বলছি তুমি বরং অফিসে চলে যাও। দূর চাই, ভালো লাগে না, পটি নিয়েই অফিস চলে যাই। এই বলে টোনা রাগ করে বায়ু ছাড়তে ছাড়তে অফিসে চলে যায়। এদিকে টুনি ঘরে বসে বসে ভাবতে থাকে, শয়তান সুখী, তুই আমাকে তোর বায়ুর গন্ধ শুকিয়েছিস তাই না? এবার আমি মুলা খেয়ে দুদিন পটি না করে আমার বায়ুর দুর্গন্ধ তোকে খাবো, তখন দেখবো তুই তোর মুখটা কোথায় লুকাস। এই বলে টুনি অনেকগুলো মুলা খেতে থাকে। ওইদিকে সুখী টয়লেট থেকে বের হয়ে নিজের কাজে চলে যায়। এরপর সুখীও ভাবতে থাকে, ওই শয়তান টুনির সাথে আর টয়লেট শেয়ার করা যাবে না, আমি আজকে বান্টিকে বলে টয়লেটটা আমাদের করে নিব, তারপর দেখব ওই টুনি কোথায় ওর পটি ছাড়ে। বান্টি বান্টি, কোথায় গেলে তুমি? এ কি, ঘর তো ফাঁকা, তার মানে বান্টি রাগ করে না খেয়ে অফিস চলে গেছে? কাল থেকে আমাকে অনেক সকাল সকাল উঠতে হবে, নয়তো আজকের মতো আমার বান্টিকে আবারও না খেয়ে চলে যেতে হবে। এখন আমি তাড়াতাড়ি করে আমার কাজগুলো সেরে স্নান করে আসি। এরপর সুখী সব কাজ সেরে স্নানে যেতে থাকে। ওইদিকে টুনি আগে থেকে বাথরুমে স্নানের জন্য ঢুকে বসেছিল। এরপর সুখী দরজায় শব্দ করতে থাকে আর বলতে থাকে, এই শয়তান টুনি, বের হ, বের হ বলছি এক্ষুনি। উফ, জানাস না তো, শান্তিতে একটু স্নান করতে দে। ইস, কি গরম তাই না পড়েছে, তোর ওখানে কিসের শব্দ শোনা যাচ্ছে রে? এই বলে সুখী দরজায় কান লাগিয়ে শব্দ বোঝার চেষ্টা করে। তুই বাথরুমে ফোন নিয়ে ঢুকেছিস তাই না? হায় ঈশ্বর, এ কারপাল্লায় পড়লাম আমি। ইস, ফোন দেখে দেখে স্নান করার মজাটাই আলাদা, তুই এটার মূল্য কিছুতেই বুঝবি না, বুঝেছিস? শোন, আমার আরো 40 মিনিট সময় লাগবে, আমার দরজার সামনে থেকে যা তো এখন বিরক্ত করিস না।
তোকে ভিডিও গান দেখিয়ে দেখিয়ে স্নান করা বের করছি আমি দাঁড়া। এই বলে সুখী ঘরে গিয়ে বড় একটা সাউন্ড বক্স আনে আর বাথরুমের দরজার সামনে ছেড়ে দেয়। আর অনেক সাউন্ড দেওয়ার কারণে টুনি বলতে থাকে, এই শয়তান হতচ্ছাড়ি, গান বন্ধ কর, এত শব্দে তো আমার কানের পোকা মরে যাচ্ছে, বন্ধ কর বলছি, নয়তো আজ সারাদিন আমি কিন্তু বাথরুম থেকে বের হব না, এই বলে দিলাম। টুনি এভাবেই ভেতর থেকে চিৎকার করতে থাকে, কিন্তু বক্সের শব্দে সুখী এসবের কিছুই শুনতে পায় না। সুখী বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গানের তালে তালে নাচতে থাকে। ওইদিকে টুনির কানের পোকা মরছে, আর এইদিকে আনন্দে আমার আরো বেশি বেশি ধেই ধেই করে নাচতে ইচ্ছে করছে। আহা, আজকে আমার কি মজা আকাশে বাতাসে! এ কি, আমার পেটটা এমন মোচড় দেওয়া শুরু করলো কেন? ওরে বাবা রে, আমার আবার পটি চাপ দিল রে। টুনি, ও টুনি, বোন টুনি, আমার লক্ষ্মী বোন, একটু বের হ না বোন, আমার যে খুব পটি পেয়েছে বোন আমার, একটু বের হ। সুখীর এসব কথা টুনি বক্সের শব্দে কিছুই শুনতে পায় না। টুনি রাগ করে দরজা খোলে আর বাহিরে বেরিয়ে এসে সুখীকে মারতে শুরু করে। এরপর সুখীও টুনিকে মারতে শুরু করে। শয়তান বেয়াদব, আমার কানের পোকা খাওয়ার চিন্তা তোর, তাই না? আজ তোর কানটাই আমি ছিঁড়ে দিব, আর ছিঁড়ে রোস্ট বানিয়ে খাবো। তোর মাথা দিয়ে আমি মুগ ডালের ঘন্ট রেঁধে খাবো, বুঝতে পেরেছিস? দাঁড়া, আমি আগে ঘর থেকে দাঁড়িয়ে আসি। ও মা গো, কি পটি চাপ দিচ্ছে গো আমার, ওই শয়তানটার জন্য তো আমি যেতেও পাচ্ছি না। এরপর টুনি বক্সের আওয়াজে সুখীর কোনো কথাই শুনতে পায় না। টুনি অনেক বায়ু ছাড়তে থাকে, সেই গন্ধে সুখী মাথা ঘুরে পড়ে যায়। এরপর টুনি দৌড়ে গিয়ে বক্সটা বন্ধ করে। ও মা গো, ও বাবা গো, এই শয়তান টুনির বায়ুর গন্ধে আমার মাথাটাই ভন ভন করে ঘুরছে গো, ঘুরছে, আমাকে কেউ বাঁচাও। কেন, এখন কেমন লাগে? হ্যাঁ, সেদিন যে তুই আমাকে তোর বায়ুর গন্ধ শুকিয়েছিলি, এবার দেখ কেমন লাগে। এই নে, আরো গন্ধ খা, এত এত গন্ধ খেয়ে তোকে আর কোনো খাবার খেতে হবে না রে। এই বলে টুনি একটু পরপর বায়ু ছাড়তে থাকে আর অনেক দূর গন্ধ ছড়াতে থাকে। এদিকে সুখীর তো একই পটি চাপ দিয়েছে, তার উপর আবার টুনির বায়ুর অনেক গন্ধ। দুই মিলিয়ে সুখী রেগে আগুন হয়ে টুনির সাথে মারামারি শুরু করে দেয়। আজকেই তোর স্বামীকে বলে তোদের আলাদা টয়লেট তৈরি করে নিবি, এটা আমাদের টয়লেট, আমার সামনে থেকে সরে যা বলছি, আমি টয়লেটে যাব, যেতে দে আমায়। বাবারে, কি লেগেছে আমার, আমি আজ তোকে টয়লেটে কিছুতেই যেতে দিব না, এটা আমাদের টয়লেট, তুই তোর স্বামীকে বলে নতুন করে টয়লেট বানিয়ে নে। সরে যা বলছি, নয়তো আজ এখানে তোর লাশ ফেলবো আমি। আমি কিছুতেই সরবো না, দেখি আজ তুই আমার কি করতে পারিস। এদিকে পটি চাপ দেওয়াতে সুখীর সব শক্তি হারিয়ে যায়, পটি সামলাতে না পেরে সুখী সেখানেই পটি করে দিতে থাকে। কি নোংরা, এসব তুই কি করলি, ছি ছি, এখন বুঝতে পারছিস তো কিপটামো করার কি ফল হয়? ঠিকই হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে, এবার তোর স্বামীকে বলে নতুন একটা টয়লেট করে নে, যা এখান থেকে। এই টয়লেটে যেমন তোর অধিকার আছে, ঠিক তেমনই আমারও আছে, তাই এটার অর্ধেক আমার আর অর্ধেক তোর। তারা যখন এসব কথা বলছিল তখন সেখানে বান্টি আর টোনা চলে আসে। তখন টোনা বলে, তোমরা দুজনেই মূর্খ, একটা বাথরুম কখনোই দুই ভাগ করা যাবে না, এই টয়লেট এভাবেই থাক, আমি আমার ঘরে একটা টয়লেট বানিয়ে নিব, আর আমিও আমার ঘরে টয়লেট বানিয়ে নিব, আর কিপটামো করব না, এই একটা টয়লেট আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। টোনা আর বান্টির এমন কথা শুনে টোনি আর সুখী নিজেদের ভুল বুঝতে পারে। আমাদের নতুন করে আর বাথরুম বানাতে হবে না গো, এটাতে আমরা নিয়ম করে ব্যবহার করব, এই একটাই আমরা ভালো ব্যবহারের সহিত ব্যবহার করব, আর আমরা কখনো জেদ করব না, তাই আর আমাদের ঝগড়াও লাগবে না গো। আমিও নিয়ম করে ব্যবহার করব।
এরপর ওরা চারজনে মিলে টয়লেট ব্যবহারের সময় ভাগ করে নেয়। এরপর থেকে দুই পরিবার একটা টয়লেট সুন্দর করে ব্যবহার করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।